গুড ইভিনিং বন্ধুরা, আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো সিবিএসসির যাচাই ম্যাট্রিক এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষার মূল্যায়ন সিদ্ধান্ত নিল আসাম সরকার, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কাটলিচুড়া ভ্যাকসিন কেন্দ্রে হামলা, স্বাস্থ্যকর্মীর শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার চার। আসাম সরকার রাজ্যের 1 লক্ষ বেকার যুবক যুবতীকে চাকরি দেওয়ার জন্য যে পরিকল্পনা গ্রহণ করেছে তাতে শীঘ্রই কৃষি বিভাগে 3000 পদে নিযুক্তি, বললেন কৃষিমন্ত্রী অতুল বরা। কাটিগুড়ায় প্রধানমন্ত্রী আবাস বিক্রি, অভিযোগ প্রমাণিত হলে রেহাই নয়, বললেন এডিসি, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মেডিকেলের কোভিড রোগীদের তথ্য জানানোর ব্যবস্থা করার দাবি বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের। চুরি বন্ধ হলে 24 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ সম্ভব, বললেন বিদ্যুৎ মন্ত্রী বিমল বরা। এবং সর্বশেষ খবরটি হল কাগজ কলের মূল্য কমিয়ে ফের নিলামের বিজ্ঞপ্তি, ষড়যন্ত্রের আভাস পাচ্ছে জাকরু, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। সিবিএসই যে দাঁচে বোর্ড পরীক্ষার মূল্যায়ন করে, ঠিক সেই দাঁচেই রাজ্যের 10ম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার মূল্যায়নের সিদ্ধান্ত নিল আসাম সরকার। 2020-21 সালের আসামের 10ম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার মূল্যায়ন সিবিএসইর দাঁচেই হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, পরীক্ষার মূল্যায়নের জন্য পরামর্শ দেওয়ার ব্যাপারে যে প্যানেল গড়া হয়েছিল তারাই এই সিদ্ধান্ত জানিয়েছে। তবে আগে চালু থাকা র্যাঙ্কিং সিস্টেমের বিষয়ে এখনও কিছু বলেনি প্যানেল। কমিটি আশ্বস্ত করে বলেছে যে পড়ুয়াদের স্বার্থেই সিদ্ধান্ত নেওয়া হবে এবং তারা যেন কিছুতেই নিরাশ না হয়। কমিটি আরও জানায়, কলা বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগের মূল্যায়ন পৃথক পৃথকভাবে করা হবে। উল্লেখ্য, কোভিড মহামারীর ভয়াবহতার জেরে রাজ্যের 10ম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা ইতিমধ্যেই বাতিল করেছে আসাম সরকার। স্বাস্থ্য বিভাগের পরামর্শের ভিত্তিতে আসামের বোর্ড পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু আসামে 10ম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেন। অপরদিকে আসাম সরকার রাজ্যের 1 লক্ষ বেকার যুবক যুবতীকে চাকরি দেওয়ার জন্য যে পরিকল্পনা গ্রহণ করেছে তাতে কৃষি বিভাগে শীঘ্রই 3000 পদ পূরণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী অতুল বরা। অন্যদিকে পশুপালনের ক্ষেত্রে পশুপালকরা যাতে আরও বেশি করে আত্মনির্ভরশীল হন সেজন্য বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হবে বলে জানান তিনি। ডিব্রুগড় জেলার মরান বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মিরিহুলার সরকারি কৃষি পাম্প পরিদর্শন করেন কৃষি এবং পশুপালন মন্ত্রী তথা ডিব্রুগড় এবং তিনসুকিয়া জেলার অভিভাবক মন্ত্রী অতুল বরা। প্রায় 65 বিঘা জমির উপর থাকা এই সরকারি পাম্পটি পরিদর্শন করে তিনি সাংবাদিকদের বলেন, এই পুরনো পাম্পটি নতুন করে বানানো হবে। কৃষি পাম্প কীভাবে কৃষকদের কাজে লাগবে সে বিষয়ে বিস্তারিত জানানো হবে। এদিন কৃষি বিভাগে থাকা শূন্যপদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বিভাগে ইঞ্জিনিয়ার সহ প্রায় 2500 থেকে 3000 পদ খালি রয়েছে, এই পদগুলো শীঘ্রই পূরণ করা হবে। রাসায়নিক সারের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, রাসায়নিক সারের সিন্ডিকেটের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখা হচ্ছে, এমর্মে বেশ কয়েকজন অসাধু ব্যবসায়ীর লাইসেন্স বাজেয়াপ্ত সহ বাতিল করা হয়েছে বলে জানান তিনি। অপরদিকে কাটলিচুড়া ভ্যাকসিন কেন্দ্রে স্বাস্থ্যকর্মীর শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার চার। ভ্যাকসিন কেন্দ্রে হামলা, মহিলা স্বাস্থ্যকর্মীর শ্লীলতাহানির চেষ্টা, হই হট্টগুলে মঙ্গলবার বেস্তে গেল টিকাকরণ কর্মসূচি। নেককারজনক ঘটনাটি ঘটেছে কাটলিচুড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত ধলাইমলাই এম স্কুলের ভ্যাকসিন কেন্দ্রে। মঙ্গলবার দিনভর এ নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করে শেষ পর্যন্ত ঘটনাটি তানা পর্যন্ত গড়ায়। ক্ষুব্ধ স্বাস্থ্যকর্মীরা উপযুক্ত নিরাপত্তা না পেলে টিকাকরণ কর্মসূচি থেকে বিরত থাকার হুমকি দেন। উদ্বেগজনক কোভিড পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যখন সোমবার থেকে বুধবার পর্যন্ত লক্ষ্যমাত্রা ধার্য করে দিয়ে বিশেষ ভ্যাকসিন অভিযানের সূচনা করেন এবং গোটা দক্ষিণ হাইলাকান্দি জুড়ে মানুষ স্ব-উৎসাহে লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন, তখন কাটলিচুড়ার মঙ্গলবারের এই নেককারজনক ঘটনা যেন এক কলঙ্কিত উদাহরণ সৃষ্টি করল। এই ঘটনার প্রেক্ষিতে কোভিড মহামারীর প্রথম সারির যোদ্ধারা উপযুক্ত নিরাপত্তা না পেলে ভ্যাকসিন ক্যাম্পে ডিউটি দেওয়া থেকে বিরত থাকার হুমকি দেন। প্রতিটি ভ্যাকসিন ক্যাম্পে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার পাশাপাশি দোলাইমোলাই মেগা ক্যাম্পে যারা উদ্যম তাণ্ডব চালিয়েছে তাদের পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুখর হন স্বাস্থ্যকর্মীরা।
প্রাপ্ত খবরে জানা গেছে দোলাইমুলাই এমই স্কুলে মঙ্গলবার সকাল 9:30 থেকে ভ্যাকসিন প্রদানের কাজ শুরু হয়। বেলা 12টা নাগাদ যখন শতাধিক ভ্যাকসিন প্রদান সম্পন্ন হয়ে যায় তখনই ভ্যাকসিন ক্যাম্পে একদল যুবক উপস্থিত হয়। লাইনে থাকা লোকদের ঠেলা ধাক্কা দিয়ে তারা দাদাগিরি দেখাতে শুরু করে এভাবে রেজিস্ট্রেশন টেবিলের সামনে হাজির হন তারা। তখন রেজিস্ট্রেশন টেবিলে কাজে ব্যস্ত ছিলেন এক মহিলা কমিউনিটি হেলথ অফিসার ও দুইজন শিক্ষক। যুবকের দলটি প্রথমে নিজেদের প্রয়োজনীয় নথিপত্র টেবিলে দিয়ে আবার নিজেদের কাছে নিয়ে যায়। এরপরই দাবি করে রেজিস্ট্রেশনের কাজে থাকা সরকারি কর্মীরা এগুলি হারিয়ে ফেলেছেন বলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে পর মুহূর্তে শুরু করে অকথ্য ভাষায় গালাগাল। রেজিস্ট্রেশনের কাগজপত্র চুড়ে ফেলে তারা মুহূর্তের মধ্যেই ঠেলা ধাক্কাও শুরু করে। সুযোগ বুঝে টেবিলের সামনে থাকা মহিলা স্বাস্থ্যকর্মীর শরীরেও হাত দেয় বলে স্বাস্থ্যকর্মী এজাহারে উল্লেখ করেন। মেগা ক্যাম্পে থাকা একমাত্র পুলিশ কর্মীর পক্ষে গোটা ঘটনা সামাল দেওয়া সম্ভব হয়নি। এদিকে এই হইহট্টগুলের পরিবেশ দেখে টিকা নিতে আসা অনেক মহিলা ভয় পেয়ে দৌড়ে পালান। তবে গ্রামের কিছু ব্যক্তি এগিয়ে এসে স্বাস্থ্যকর্মী মহিলাদের নিয়ে বিদ্যালয়ের একটি কক্ষে বন্ধ করে রাখেন। খবর দেওয়া হয় কাটলিচুড়ার সার্কল অফিসার সুমা রায়কে, তিনি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান। কাটলিচুড়া থানা ও কাটলিচুড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে খবর পাঠানো হয়। খবর পেয়ে কাটলিচুড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জ ডক্টর সুব্রত দে, বিপিএম দীপঙ্কর চন্দ, বিএএম নিফেন্দ দাস, স্বাস্থ্যকর্মী অসীম দে ও কাটলিচুড়া থানার ওসি তানবীর আহমেদ দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তারা এনএম দীপালী সূত্রধর, রাবিয়া বেগম লস্কর, কমিউনিটি হেলথ অফিসার সোনালি দেব ও আশাকর্মীদের ঘটনাস্থল থেকে নিয়ে আসেন। তবে পুলিশ যাওয়ার আগেই অভিযুক্তরা গা ডাকা দেয়। এমর্মে কাটলিচুড়া থানায় এক এজাহার দায়ের করা হয়। এই খবর ছড়িয়ে পড়তেই স্বাস্থ্যকর্মীরা আগামীকাল থেকে ভ্যাকসিন ডিউটিতে যেতে বেঁকে বসেন। খবর পৌঁছে স্বাস্থ্য বিভাগের উপর মহল পর্যন্ত। খবর যায় জেলার অভিভাবক মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের কাছে, তিনি জেলাশাসকের কাছ থেকে ঘটনার খোঁজ নেন। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত কাটলিচুড়া থানার ওসি তানবীর আহমেদ কাটলিচুড়া স্বাস্থ্যকেন্দ্রের সকল কর্মীদের আশ্বাস দেন খুব শীঘ্রই দোষীদের পাকড়াও করা হবে। অবশেষে কাটলিচুড়ার ধলাইমুলাই এমই স্কুলের মেগা ভ্যাকসিন কেন্দ্রে হামলার ঘটনায় চারজনকে আটক করলো পুলিশ। ওসি তানবীর আহমেদ থানায় এফআইআর দায়ের হওয়ার পরই অভিযুক্তদের পাকড়াও করতে দলবল নিয়ে মাঠে নেমে পড়েন। দিনভর ওই যুবকদের সন্ধান চালিয়ে শেষ পর্যন্ত ফাঁদ পেতে রাখেন। এরপর গোপন সূত্রের খবরের ভিত্তিতে সন্ধানাগাত এক এক করে চার দোষীকে গ্রেফতার করতে সমর্থ হন ওসি তানবীর আহমেদ। পুলিশের অভিযানে আটক চার অভিযুক্ত সুহেল আহমেদ, বদরুল ইসলাম, কামাল উদ্দিন, সাহারুল ইসলামদের বয়স 20-22 বছরের মধ্যে। এরা দোলাইমুলাই জিপির দোলাই বিলগাঁও এলাকার বাসিন্দা। বর্তমানে এই চার যুবক কাটলিচুড়া থানার লকআপে রয়েছে। খুব কম সময়ের মধ্যে পুলিশের এই সাফল্যে বিভিন্ন মহল থেকে সাধুবাদ জানানো হয়েছে ওসি তানবীর আহমেদ ও জেলা প্রশাসনকে। অপরদিকে কাটিগুড়ায় প্রধানমন্ত্রী আবাস বিক্রি, অভিযোগ প্রমাণিত হলে রেহাই নয়। পূর্ব কাটিগুড়ার দুধপুর গণিগ্রাম জিপির গণিগ্রাম চতুর্থ খণ্ডে প্রধানমন্ত্রী আবাস যোজনা বিক্রি করার অভিযোগে প্রশাসনিক তদন্ত অব্যাহত রয়েছে। ঘর নির্মাণের তথ্য সংগ্রহ করে এক সপ্তাহের মধ্যে সার্কল পর্যায়ে রিপোর্ট জমা দিতে জিপিইসি সঞ্জয় সিংকে নির্দেশ দিয়েছেন সহকারী সার্কল অফিসার অন্তরা পাল। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে রেহাই দেওয়া হবে না হুঁশিয়ারি সহকারী সার্কল অফিসারের। এদিকে হিতাধিকারী শাহেদ হোসেন, মিসির আলী, নাজমুল হোসেন ও আলতাফ হোসেন গৃহ নির্মাণের সম্পূর্ণ নথিপত্র সহ নিজেদের বয়ান লিখিতভাবে জমা দিয়েছেন সহকারী সার্কল অফিসার অন্তরা পালের কাছে। ঘরগুলো অন্যদের কাছে বিক্রি না করে দানকৃত জমিতে নির্মাণ করেছেন বলে উল্লেখ করেছেন তারা। স্থানীয় আব্দুল মান্নান মজুমদার, জহিরুল ইসলাম মজুমদার, শফিকুল ইসলাম মজুমদার, আলতাফ হোসেন মজুমদার, হিফজুর রহমান মজুমদার, বাপ্পন মজুমদার সহ অন্যরা তাদের নামের ঘরগুলো স্থানীয় গ্রুপ সদস্য আব্দুল করিমের যোগসাজশে গ্রামের অন্যদের কাছে বিক্রির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন তারা। এদিকে মঙ্গলবার পড়ন্ত বেলায় সার্কল কার্যালয়ে সহকারী সার্কল অফিসার অন্তরাপালের সঙ্গে দেখা করে দুধপুর গণিগ্রাম জিপির প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারী শাহেদ হোসেন, মিসির আলী, আলতাফ হোসেন সহ অন্যান্যদের শুনানি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, পিএমওয়াই যোজনার হিতাধিকারীরা তাদের নামের মঞ্জুরকৃত ঘরগুলোর বরাদ্দকৃত অর্থের বিনিময়ে নিজেরাই নিজেদের ঘর তৈরির নির্মাণ কাজ করছেন বলে লিখিতভাবে জানিয়েছেন। তবে হিতাধিকারীদের নামে বিটিমাটি না থাকায় অন্যের দানকৃত ভূমির উপর যোজনার অধীন তাদের নামের বরাদ্দকৃত অর্থের বিনিময়ে ঘরগুলোর নির্মাণ কাজ করছেন। দানকৃত ভূমির উপর ঘর নির্মাণের জন্য ভূমিদাতার এনওসি প্রদানের কাগজপত্র জমা করেছেন হিতাধিকারীরা।
তবে হিতাধিকারীদের নামে দানকৃত ভূমির দলিল না থাকায় ভূমিদাতাদের কাছ থেকে দানকৃত ভূমির দলিল তৈরির পাশাপাশি আগামী এক সপ্তাহের মধ্যে সার্কেল কার্যালয়ে জমা দেওয়ার জন্য হিতাধিকারীদের নির্দেশ দিয়েছেন তিনি। ভূমিদাতাদের কাছ থেকে দানকৃত জমির দলিল পঞ্জনের ক্ষেত্রে হিতাধিকারীদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার পাশাপাশি বরাদ্দকৃত অর্থের বিনিময়ে মঞ্জুরিকৃত ঘরগুলোর নির্মাণ কাজের সঠিক বাস্তবায়নে স্থানীয় গ্রুপ সদস্য আব্দুল করিমের প্রতি আহ্বান জানিয়েছেন সার্কেল অফিসার অন্তরা পাল। অপরদিকে কোভিড আক্রান্ত হয়ে যারা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হচ্ছেন তাদের আত্মীয় পরিজনদের রোগীর ব্যাপারে সঠিক কোনো তথ্য জানানো হচ্ছে না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে এবার মুখ খুললেন বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্টের সদস্যরা। এক বিবৃতিতে যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত বলেন, এ ব্যাপারে রোগীর জনৈক নিকটাত্মীয়ের একটি ভিডিও ইদানিং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছি। কারণ আগামীতে অনেকেই এ ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। সীমিত পরিকাঠামো সত্ত্বেও যেভাবে এসএমসিএইচ এর অধ্যক্ষ এবং চিকিৎসকরা কোভিড রোগীদের যথাসাধ্য পরিষেবা দিয়ে যাচ্ছেন তার ভূয়সী প্রশংসা করে কল্পার্ণব বলেন, তাদের কর্মক্ষেত্রটি এত বড় যে হয়তো এই ব্যাপারটি নজর এড়িয়ে গেছে। তিনি বলেন, যেহেতু কোভিড রোগীর পরিস্থিতির হঠাৎ করে অবনতি হওয়ার সম্ভাবনা থাকে, তাই স্বভাবতই আত্মীয়রা আইসিইউতে চিকিৎসাধীন রোগীদের খবর জানতে আগ্রহী থাকেন এবং তাদের উৎকণ্ঠাও স্বাভাবিক। ফলে আইসিইউর বাইরে তারা ভিড় জমান, যেখান থেকে তাদের কোভিড সংক্রমণের সম্ভাবনাও থেকে যায়। কিন্তু এ ব্যাপারে অন্য কোনো ব্যবস্থা না থাকায় তাদের সমস্যায় পড়তে হচ্ছে। যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক বলেন, চিকিৎসা পরিষেবার একটি মানবিক অবয়ব থাকা খুব জরুরি, তাই তার প্রস্তাব। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের তরফে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে এবং স্থানে চিকিৎসাধীন রোগীদের সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য ডাক্তার ও রোগীর অ্যাটেন্ডেন্টদের নিয়ে একটি সভার ব্যবস্থা করা হোক, যাতে রোগী সম্পর্কিত জিজ্ঞাসাগুলির উত্তর দেওয়ার ব্যবস্থা থাকে। তাহলে একদিকে যেমন ভিড় এড়ানো সম্ভব হবে, অন্যদিকে রোগীর আত্মীয়দের উৎকণ্ঠারও অবসান হবে। তিনি বলেন, ডাক্তার সময় দিতে না পারলে এক্ষেত্রে কোনো সেবিকাকেও এই দায়িত্ব দেওয়া যেতে পারে। তিনি বলেন, আমরা আশা করছি এসএমসিএইচ কর্তৃপক্ষ এই ব্যাপারটি গুরুত্ব দিয়ে ভাববেন। যুব ফ্রন্টের অপর আহ্বায়ক ইকবাল নাসিম চৌধুরী বলেন, ইদানিং দেখা যাচ্ছে যে কোভিড নেগেটিভ হওয়ার পরে যেসব রোগীদের এসএমসিএইচ থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, বাড়িতে ফিরে তারা বিভিন্ন শারীরিক সমস্যার মুখোমুখি হচ্ছেন, যা কিছু ক্ষেত্রে গুরুতর হয়ে উঠছে। এমনকি কিছু রোগীর এইভাবে মৃত্যুও হচ্ছে, যাকে ইদানিং বিজ্ঞানীরা কোভিড উত্তর উপসর্গ বলে উল্লেখ করেছেন। ইকবাল নাসিম চৌধুরী বলেন, তিনি মনে করেন যে একটি নিয়মিত ব্যবধানে যদি হাসপাতাল কর্তৃপক্ষ এইসব রোগীদের খোঁজ নেন, তাহলে হয়তো তাৎক্ষণিক শারীরিক অবস্থার অবনতি বা মৃত্যু এড়ানো সম্ভব হবে। তিনি আরও বলেন, কাঁচাড় ক্যান্সার হাসপাতাল কর্তৃপক্ষ অনেক দিন ধরে এই ধরনের উদ্যোগ নিয়ে আসছেন, তাই ইচ্ছা থাকলে এসএমসিএইচ কর্তৃপক্ষের পক্ষেও এটি অসম্ভব নয়। অধ্যক্ষকে এদিকেও নজর দেওয়ার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানিয়েছেন তিনি। বিডিএফ মিডিয়া সেলের পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন আহ্বায়ক ঋষিকেশ দে ও জয়দীপ ভট্টাচার্য। অপরদিকে চুরি বন্ধ হলে 24 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ সম্ভব বললেন বিভাগীয় মন্ত্রী বিমল বোরা। আমি অন্ধকারের রাজা হতে আসিনি, যে কোনোভাবেই হোক বিদ্যুৎ চুরি বন্ধ করব এবং আসামবাসীকে 24 ঘন্টা বিদ্যুৎ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। বিদ্যুৎ মন্ত্রী বিমল বোরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ডিব্রুগড়ে সাংবাদিকদের একথা বলেছেন। বিমল জানান, রাজ্যের বিদ্যুৎ খণ্ডের আমূল সংস্কার করার কাজ শুরু হয়েছে। সোমবার ডিব্রুগড়ের বিভাগীয় চিফ ইঞ্জিনিয়ারের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বিমল বোরা এভাবে তার দৃঢ়তার কথা জানান। বিদ্যুৎ মন্ত্রী বোরা বলেন, আসামবাসীকে 24 ঘন্টা বিদ্যুৎ দিতে হলে আমাদের প্রাথমিক শর্ত হচ্ছে যে কোনো মূল্যে বিদ্যুৎ চুরি বন্ধ করা। তিনি জানান, সোমবার ডিব্রুগড়ের জখাই বনগাঁওয়ে বিদ্যুৎ চুরিতে লিপ্ত বহু লোকের কাছ থেকে 1,60,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। অন্যদিকে ডিব্রুগড় শহরের মোহনঘাট এবং গ্রেহেম বাজার এলাকা থেকে অনুরূপভাবে জরিমানা আদায় করা হয়। মন্ত্রী বিমল বোরা জানান, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এপিডিসিএলকে আগামী 2 বছরের মধ্যে নিজস্ব উপার্জনে স্বনির্ভর হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, তাই অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে বিদ্যুৎ বিভাগের পরিকাঠামোগত উন্নয়ন করার কাজ শুরু হয়েছে। মূলত রাজস্ব সংগ্রহ করতে না পারার জন্য বিদ্যুৎ বিভাগের প্রতি মাসে 300 কোটি টাকার লোকসান হচ্ছে। এক বিশেষ প্রশ্নের জবাবে মন্ত্রী বিমল বোরা জানান, আজকের তারিখে বিদ্যুৎ বিভাগের 100% মিটারিং, বিলিং এবং রাজস্ব সংগ্রহ হয়নি। সারা আসামে 85% বিলিং হয়েছে, এক্ষেত্রে সংস্কারের প্রয়োজন আছে।
राज्य 42 লক্ষ বিদ্যুৎ গ্রাহক রয়েছেন। এছাড়াও সৌভাগ্য এবং দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি প্রকল্পের মাধ্যমে গ্রাহকদের সংখ্যা 63 লক্ষ বাড়ানো হয়েছে। রাজ্যের বিদ্যুৎ বিভাগে গুজরাটের মডেল অনুসরণ করা হচ্ছে, তাহলে বিভাগে আমূল সংস্কার করা সম্ভব। আরেক প্রশ্নের জবাবে বিদ্যুৎ মন্ত্রী বিমল বোরা জানান, আসামে বর্তমানে পিক আওয়ারে 1900 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন, পক্ষান্তরে 2200 মেগাওয়াট বিদ্যুৎ কেনার জন্য বিভাগের হাতে চুক্তিপত্র আছে। তবে এখন বিদ্যুৎ বিভাগে শাটডাউন হয় না। অবশ্য প্রাকৃতিক দুর্যোগ বা বিভাগীয় সংস্কারের কাজের জন্য মাঝে মধ্যে শাটডাউন হয়ে থাকে। এদিকে আগামী জুলাই মাসে নামরূপে 100 মেগাওয়াট রিপ্লেসমেন্ট পাওয়ার প্রজেক্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে জানান মন্ত্রী বিমল বোরা। তিনি আরও বলেন, আগামী দিনগুলিতে রিপ্লেসমেন্টের দ্বিতীয় এবং তৃতীয় ইউনিট চালু করা সম্ভব হবে। বিদ্যুৎ চুরির গণনার জন্য আসামে বিনিয়োগকারীরা শিল্প স্থাপনে তাদের অনীহা প্রকাশ করে থাকে বলেও জানান বিদ্যুৎ মন্ত্রী। তিনি বলেন, বিদ্যুৎ খণ্ড শক্তিশালী হলে রাজ্যের বিভিন্ন কলকারখানা স্থাপনের পাশাপাশি বেকার সমস্যার সমাধান এবং অর্থনীতির বিকাশ সম্ভব হবে। যে 106 কোটি টাকা এখনও এপিডিসিএলকে দেওয়া হয়নি, সেই অর্থ অবিলম্বে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অর্থ বিভাগকে নির্দেশ দিয়েছেন বলে জানান বিমল বোরা। এছাড়াও বিদ্যুৎ বিভাগের শূন্যপদগুলিতে অবিলম্বে নিযুক্তি প্রক্রিয়া শুরু হবে। এই মন্তব্য করে বিদ্যুৎ মন্ত্রী বিমল বোরা বলেন, চলতি অর্থবছরে এখন পর্যন্ত বিদ্যুৎ বিভাগের 258 কোটি টাকার রাজস্ব অর্জিত হয়েছে। অপরদিকে রাজ্যের কাগজ কল বিক্রির জন্য ফের অকশন নোটিশ জারি করা হয়েছে। প্রথম নোটিশের ঠিক 22 দিন পর দ্বিতীয় নোটিশের কথা ঘোষণা করেছেন লিকুইডেটর কুলদীপ বর্মা। প্রথম নোটিশে কোনো সাড়া না পেয়ে প্রথম ঘোষিত মূল্য থেকে 170 কোটি টাকা হ্রাস করে এই নোটিশ জারি করা হয়েছে। তবে এই নিলাম নিয়ে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে নগাঁও ও কাঁচার কাগজকলের যৌথ সংগঠন জাকরু। জাকরুর পক্ষে সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী ও সাধারণ সম্পাদক আনন্দ বরদলৈ অভিযোগ করে বলেছেন, গত 1 জুন কাগজকলের নিলামের জন্য 1139 কোটি টাকা নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করা হয়। এরপর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিল্লিতে সাংবাদিক বৈঠক করে বলেন, 1200 কোটি দিয়ে কাগজ কল কে কিনবে? অবশেষে তার কথাই সত্য হলো, কেউ এ ব্যাপারে এগিয়ে আসেননি। এখন ফের নতুন মূল্য 969 কোটি টাকা ধার্য করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জাকরুর প্রশ্ন, এই নতুন মূল্য কি এবার মুখ্যমন্ত্রীর পছন্দ হয়েছে না ফের মূল্য নির্ধারণ করা হবে? জাকরুর অভিযোগ, চীন ইন্দোনেশিয়া বাংলাদেশ থেকে কাগজ আমদানি করা জাতীয় স্বার্থের পরিপন্থী। সরকারকে তার নিজের ঘোষিত নীতি আত্মনির্ভর ভারতকে সম্মান জানানো উচিত এবং অবিলম্বে চীন বাংলাদেশকে আত্মনির্ভর না করে দেশের স্বার্থে কাগজ আমদানি বন্ধ করার আহ্বান জানিয়েছে জাকরু। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে কর্মচারীদের ন্যায্য বেতন ও প্রয়োজনীয় প্রাপ্য মেটানোর আর্জি জানিয়ে অনাহারে অর্ধাহারে কর্মচারীদের মৃত্যুর মিছিল বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। জাকরু আশাবাদী, কর্মচারীদের জীবন রক্ষার ব্যাপারে নিজের দেওয়া প্রতিশ্রুতির মর্যাদা রাখবেন মুখ্যমন্ত্রী এবং অবিলম্বে কর্মচারীদের ন্যায্য পাওয়া।